কৃষি আইন 2020 ইং প্রত্যাহারের দাবিতে এবং দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি সর্বভারতীয় স্তরে রেল অবরোধের আহ্বান জানিয়েছেন। আর এই রেল অবরোধ কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার ত্রিশবাড়ি স্থিত তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠনের তেলিয়ামুড়া মহকুমা কমিটির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কৃষিনীতির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড পবিত্র কর। গোটা দেশে সর্বভারতীয় যে কৃষক আন্দোলন তিনটি কৃষি আইন বাতিলের প্রতিবাদে আজকে ছিল গোটা দেশে রেল রোকো। আমরাও এখানে এই রেল সড়কের সামনে এই বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন করলাম, যে আমরা কৃষকদের দাবির পক্ষে দাঁড়ালাম। ত্রিপুরায় ছয়টি জায়গাতে আমরা এই পানিসাগর, কুমারঘাট, সেখানে মনু, তেলিয়ামুড়া এবং পলাছড়া সাবরুম এই জায়গাগুলিতে বিক্ষোভ সমাবেশ আজকে আমাদের রাজ্যে হচ্ছে, যে আমরা বলব এই লড়াই চলবে যতদিন পর্যন্ত কৃষি আইন বাতিল না।